রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দ্বিতীয় শ্রেণীর আজকে আবারও একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দ্বিতীয় সাময়িক পরীক্ষা উপলক্ষে আমরা কিছু আপনাদের ছোট শ্রমিকদের জন্যে নোট করেছি এবং সিলেবাসটিকে একটু আমরা শর্ট করার চেষ্টা করেছি যাতে করে এই যেহেতু কিছুদিন আমাদের দেশের সমস্যা ছিল আবারও আমরা দেশ স্বাধীন করেছি তো আমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রস্তুতি হিসেবে আমাদের ছোটো সময়দের বাসা থেকে আমরা এই সিটটি সুন্দরভাবে পড়াতে পারি এবং আপনারা অবশ্যই আপনাদের ছোটো সময়ের জন্য সহযোগিতা করবেন যাতে করে আমরা আমাদের ছোটো শুনেদের বাসা থেকে সুন্দরভাবে এই বিষয়গুলোর পাশাপাশি আমরা দ্বিতীয় সময় পরীক্ষার প্রস্তুতিগুলো নিতে পারি এবং কিছু বিষয় বইয়ের বাইরে রয়েছে যদি আপনারা সেগুলো প্রয়োজন না হয় এড়িয়ে চলবেন বা আপনারা স্ক্রিপ্ট করে চলে যাবেন আমরা চেষ্টা করেছিলাম আপনাদের ছোট সময়দের বাসা থেকে আমরা আমাদের আর প্রতিষ্ঠানে যেভাবে আমাদের নির্দেশনা দেওয়া রয়েছে সেভাবে আমরা কিছু কাজ করেছি এবং দ্বিতীয় শ্রমিক পরীক্ষা উপলক্ষে বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটি বিষয়কে কেন্দ্র করে আমরা একটি সিট প্রদান করেছি জানি যে আমরা এখন স্বাধীন কিন্তু কিছুদিন পূর্ব পর্যন্ত আমরা দেখেছি যে দেশে যেহেতু আমাদের সমস্যা ছিল তাই আমরা এই কাজটি করেছি এখন আবারও আমাদের যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলছে আমরা বাসা থেকে সুন্দরভাবে এই কাজটি তো করবোই স্কুলে আমাদের ছোটো সময়েরা যাবে যদি কোচিং করে থাকে কোচিং করবে প্রাইভেট পড়ে থাকলে পড়ে থাকবে কোনো সমস্যা নেই তবে এই বিষয়টি আপনার হাতে থেকে গেল আপনারা আপনাদের ছোটো সময়ের বাসা থেকে এই বিষয়গুলোর উপরে বেশি করে দেখতে পারবেন এবং আপনারা ক্লাসের পড়াগুলো সুন্দরভাবে বাসায় দেখবেন দ্বিতীয় সময় পরীক্ষা আমরা খুব সুন্দরভাবে যেন আমাদের ছোট ছোটরা অংশগ্রহণ করতে পারে সেই বিষয়টির উপরে আমরা এই কাজগুলো করেছি আশা করছি আজকের বিষয়টি সুন্দরভাবে এবং স্বাভাবিকভাবে দেখবেন যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনি প্রচুর আমাদের সঙ্গে থাকবেন যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসম্ভব ধরুন আমাদের পাশে থাকার জন্য তো চলুন দেখে নেই আমাদের আজকের এই অল্প সময়ের মধ্যে যে সিটটি আমরা দেখানোর চেষ্টা করছি সেটি সুন্দরভাবে দেখবেন এবং আমরা বাসা থেকে এইভাবে আমাদের ছোট সম্বন্ধে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব তো চলুন দেখে নিই বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এই পরিস্থিতিতে যেহেতু আমাদের দেশ যখন আবারও বিজয় হলো তো আমরা এর মধ্যে দীর্ঘ সময় পরীক্ষার সিট আপনাদের ছোট সময়দের জন্য প্রস্তুত করেছি অনেকেই আপনারা নিয়েছেন যারা এখন পর্যন্ত নেওয়ার সুযোগ হয়নি আগামীকাল থেকে যেহেতু আমাদের ফুলফিল স্কুল চালু হচ্ছে আপনারা বা আপনার ছোট সময়েরা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা মূলত আজকে তিনটি বিষয়ের উপরে একটি সিট দেওয়ার চেষ্টা করব বা বিষয়গুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে হচ্ছে বাংলা কাজের আনন্দ কবির নাম সহ কবিতাটি আটলাইন এখানে রিডিং এবং আমাদের পড়ার কথা বলা হয়েছে এবং প্রজাপতির কবির সহ কবিতাটি আটলাইন রিডিং এবং পড়ার কথা বলা হয়েছে অন্যচ্ছে জাতীয় ফল রিডিং এবং খাতায় লিখার কথা বলা হয়েছে বা এখানে খাতায় লিখে দেওয়া আছে এই বিষয়গুলো এবং আমরা প্রত্যেকটি বিষয় কিন্তু আমার ছোটো সময়ের সুন্দরভাবে বাসা থেকে এগুলো লিখানোর চেষ্টা করব এবং আমাদের বিদ্যালয় এটিও সুন্দরভাবে তারা খাতা যেন লিখতে পারে এই বিষয়গুলোর উপরে আমরা দেখব এবং বচন পরিবর্তন এখানে রয়েছে ছাত্র ছাত্ররা এইভাবে গরিব গরিবেরা শিক্ষক শিক্ষকগণ গরু গরুগুলো ওর ওদের আচ্ছা তো এখানে আরও অনেক বচন পরিবর্তন রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে আমার ছোটো সময় শেখানোর চেষ্টা করবো এবং এর সঙ্গে আমরা আরও যে কাজগুলো করবো সেটি হলো বাক্য গঠন এখানে ইচ্ছে মতো বাক্যকর্ষণগুলো তারা করবে স্বাধীন বন্ধুত্ব পদ্মা ব্যয় ধন্যবাদ এভাবে সত্য ছোট পাখি কৃষক বিড়াল রাখাল প্রজাপতি পুকুর গ্রাম মৌমাছি এভাবে পুকুর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমরা পাশেগুলো একটু দেখে দেওয়ার চেষ্টা করছি গ্রাম মৌমাছি এবং হলো মাঝি এবং হলো আমাদের শেষের টেলু ভদ্র এর সঙ্গে আমাদের কিছু প্রশ্ন রয়েছে আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই আমিন কোথায় থাকে এবং সরে এসে আমিন কী হয়ে গেল চিড়িয়াখানায় কি কি থাকে তিথি মায়ের সাথে কথা বেড়াতে গেল এর সাথে হাঁসগুলো কিভাবে ঘুরে বেড়ায় এর সঙ্গে তিথি মাটি দিয়ে কী বানায় এবং আমিনের ফুফু কথা থাকেন তো এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে তিথি মায়ের সাথে কোথায় বেড়াতে গেলে এর উত্তর দেওয়ার প্রত্যেকটা উত্তর দেওয়া রয়েছে এরপরে হাঁসগুলো কীভাবে ঘুরে বেড়ায় তিথি মাটি দিয়ে কী বানায় এবং আমনে ফুফু কোথায় থাকেন এর সঙ্গে আমাদের আরও যে কাজগুলো আমাদের ছোট সময়দের জন্য করতে হবে সেগুলো হলো যেমন এখানে আরও রয়েছে কবিতা থেকে শব্দার্থ শূন্যস্থান প্রশ্ন পৃষ্ঠারও তিরিশ এবং একত্রিশ এর সঙ্গে যুক্তবর্ণ এখানে দেখতে পাচ্ছি যুক্তবর্ণগুলোকে সুন্দরভাবে দেওয়া রয়েছে এই বিষয়গুলো আমরা আমাদের ছোট সময় শেখানোর চেষ্টা করব আসলে সিলেবাসগুলো শর্ট করা হয়েছে এবং এক কথা প্রকাশ করো আমাদের খাতায় যে বিষয়গুলো দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছি তো এক কথা প্রকাশগুলো যেগুলো আমরা আমাদের ছোট সুন্দর এই বিভিন্ন অধ্যায় থেকে আমরা শব্দের অর্থ বা শব্দার্থ যেগুলো পেয়ে যাব সেগুলোকে আমরা এক কথায় উত্তর হিসেবে আমরা আমাদের ছোট সমুদ্রে শেখাতে পারি ছোট সব ইংরেজির বিষয়ে আমাদের এখানে কিছু বিষয় রয়েছে যে এখানে অ্যাক্টিভ ইংলিশ দেখতে পাচ্ছি বা আমরা আমাদের ছোটো সুন্দর যে ইংলিশ ফটোডে বইটি দেওয়া রয়েছে সেই বইটি থেকেও আমরা এখানে আগে প্রথমত যে ক্লাসগুলো এগুলো আগে দেখে নিই যে কী কী দেওয়া রয়েছে তো টু লিটল বার্স আমাদের ইএফটি এবং ইংলিশ ফটোডে থেকে আমাদের সেভেন ডেজ এবং হলো আনসার দ্য কোশ্চেনস রয়েছে যে এখন কী কী রয়েছে সেগুলো একটু দেখে নিই আর যে বিষয়গুলো আমাদের বইয়ের বাইরে এগুলো আপনাদের না দেখালেও বা না করালেও হবে যারা আমাদের স্কুলে পড়াশোনা করে তাদের জন্যে আমরা এই বিষয়গুলো যেহেতু তুলে ধরেছি শর্ট সিলেবাসটিকে শর্ট করেছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে বিষয়গুলো আপনার ছোট সময়দের জন্যে নয় যেমন অ্যাক্টিভ ইংলিশ রয়েছে বা ব্যাকরণের কিছু অংশ রয়েছে সেই বিষয়গুলো বাদ দিলেও হয়ে যাবে আচ্ছা হোয়েন ডু ইউ গেট আপ আই গেট আপ সিক্স এ এম ডু ইউ লাইক ম্যাঙ্গো ইয়েস আই ডু এবং আরেকটি যেখানে দেখতে পাচ্ছি যে ডু ইউ লাইক কাবাডি আর নো আই ডোণ্ট আচ্ছা এর সঙ্গে আমরা আরও যে বিষয়গুলো দেখতে পাবো সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা তো আর এখানে প্রশ্ন রয়েছে হোয়ার ডু ইউ লিভ আই লিভ ইন বীরগঞ্জ এর সঙ্গে অ্যাক্টিভ কিছু রয়েছে অ্যাক্টিভের শূন্যস্থান হিসেবে এখানে দেখতে পাচ্ছি এগুলো আপনারা শেখাতে পারেন এবং নোট হিসেবে দেখতে পাচ্ছি হোয়াট মানে কী হুস কার হেন কখন হয় কথায় এগুলো রয়েছে এবং হাউ কত বা কেমন এই বিষয়গুলো আমরা আমার ছোটো সুন্দর শেখাতে পারি এবং এখানে অ্যাক্টিভ ইংলিশ হিসাবে ট্রান্সলেশন টু ব্যাঙ্গালোর দেওয়া রয়েছে তো এই বিষয়গুলো খুবই ইজি আমরা আমাদের ছোটো সময় দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করছে তাদেরকে এগুলো আমরা শেখাতে পারি তো আমরা এগুলো সুন্দরভাবে দেখে নেব এগুলো আর বলে দেওয়ার চেষ্টা করছি না এবং এখানে আরও কিছু কাজ রয়েছে সেটি হলো ট্রান্সলেশন টু ইংলিশ বাংলাদেশ আসে ইংরেজি করতে হবে এবং এর সঙ্গে আমাদের যে কাজগুলো রয়েছে সেটি হলো ফিল ইন দ্য গ্যাপস রয়েছে ইউস আর্টিকেল এ এন ড্যাশ হ্যান এবং রয়েছে ড্যাশ বয় এভাবে দেওয়া রয়েছে ড্যাশ আমরে এভাবে ড্যাশ প্যান এভাবে ড্যাশ ইংক রয়েছে ড্যাশ ব্যাগ রয়েছে ড্যাশ ম্যাং রয়েছে তাহলে এ ই আই ও ইউ এর সামনে এন বসে আপাতত আমরা আমাদের সঙ্গে শুধু এই বিষয়গুলো একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং সিঙ্গুলার থেকে পুরুলার যে বিষয়গুলো করতে হবে সেই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছি এবং আমরা রিয়ারেন্স হিসেবে যে বিষয়গুলো এখানে পেয়ে যাব সেটি দেওয়া রয়েছে দ্য পিকচার অ্যাট লুক এবং ইয়োর হ্যান্ড রেস ডাউন সিট আচ্ছা এবং এখানে যদি শেষে দেওয়া রয়েছে সেটি হলো আপ স্টান্ট আচ্ছা তুলে যাব পরের অংশে আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আচ্ছা আরও যে আমাদের রিজিডেন্সগুলো রয়েছে দ্য বোর্ড ক্লিন কোয়াইট বি ইয়োর বুক হেয়ার কাম নেম ইর রাইট ইয়োর হ্যান্ডস ক্লাব একটি জিনিস থেকে আরও কিছু বিষয় এখানে দেওয়া রয়েছে তবে আমরা এখানে এখানে হয়তো বা একটু সমস্যা রয়েছে এখানে জি নম্বরের যে বিষয়টি রয়েছে বুক ইয়োর বা ইয়োর বুক এখানে একটু সমস্যা রয়েছে আচ্ছা এবং এর সঙ্গে আমরা আমার স্টেশনদের যে পাখিক পরীক্ষাগুলো নিয়ে থাকি সেটার একটু এখানে আলোচনা রয়েছে আচ্ছা এরপরে আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা এখানে গরিব বিষয়ে কিছু বিষয় পেয়ে যাব। সেটি হলো যে আমাদের এখানে কথার অঙ্কগুলো সুন্দরভাবে দেখবে এবং যেভাবে ক্লাসে করানো হয়েছে সেগুলো তারা দেখবে তো এখানে আমরা যে কাজটি করব যে এখানে সিফাতের এখানে সিফাতের হবে সিফাতের দুশত বিশ টাকা ছিল এবং তার বাবা তাকে একশত বিশ টাকা দিলেন সে পঞ্চাশ টাকা খরচ করল এবং তার কাছে কত টাকা রইল এই ধরনের একটি বিষয় রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সমাধান গাণিতিক বাক্য আমরা তো বিশকে রেখেছি একশো তো বিশকে রেখেছি এটি আমরা যোগ করে পঞ্চাশ যেহেতু খরচ করেছে বিয়োগ হয়ে যাবে তাহলে এটি যোগ করে আমরা তিনশো চল্লিশ পেয়েছি বিয়োগ পঞ্চাশ রয়েছে আমরা বিয়োগ করে দেখতে পাচ্ছি সর্বশেষে যে দুশত নব্বই ঠিক তার কাছে থাকলো আমাদের দুশত নব্বই টাকা এখন বিকল্প হিসেবে আমাদের যে কাজটি এখানে করতে হয়েছে সেটি হলো শ্রীপাতের ছিল দুশত বিশ টাকা তার বাবা দিলেন একশত বিশ টাকা এবং তার মোট হলো তিনশত চল্লিশ টাকা এবং খরচগুলো হলো পঞ্চাশ টাকা ২90 নব্বই টাকা থাকলো এখন এমন আরও কাঠামোগ প্রশ্ন বইয়ের আলোকে দেখবে সেটি সত্য পৃষ্ঠা এখানে বলে দেওয়ার চেষ্টা করা হয়েছে রোমান সংখ্যা হলো ওয়ান থেকে ফিফটিন এবং আচ্ছা এর সঙ্গে আমরা যে কাজটি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে ত্রিভুজ এবং আমাদের বিন্দু রয়েছে এখানে সংজ্ঞা হিসেবে আমরা এই বিষয়গুলো আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে শিখিয়ে রাখার চেষ্টা করবো এখন থেকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে এবং আমাদের এখানে চিত্র তার সঙ্গে চিত্রে এ বি সি চিত্রে এ বি সি চিত্রে এবিসি একটি ত্রিভুজ এবং বিন্দু যার দৈর্ঘ্য প্রস্ত বেদ বা উচ্চতা কিছু নেই শুধু অবস্থান আছে তাকে বিন্দু বলে এবং এখানে দেখতে পাচ্ছি চিত্রে এ একটি বিন্দু তো আরও যে আমাদের ডিমতি হিসাবে যেগুলো রয়েছে চতুর্ভুষ এবং রেখা এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দর সুন্দরভাবে চিত্র সহকারে শেখানোর এবং দেখানোর চেষ্টা করব এবং বাসা থেকে এইভাবে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যারা আমাদের আজকে ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপনার পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যার পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো আজকে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি খোদ হাফেজ